ছত্তিশগড়ে পুনি এনকাউন্টার আউ তিনি নক্সল নিহত। ছত্তিশগড় মহারাষ্ট্র সীমান্ত অবুঝমন্দ অঞ্চলের সুরক্ষাকর্মী মাওবাদী ভিতরে গুলি বিনিময়ে তিনজন নক্সল নিহত হয়েছেন। নিহত নক্সলঙ্ মধ্যে জনে মহিলা ও দুইজন পুরুষ থাকা সূচনা মিলছে। মৃত মাওবাদী গোটিয়ে AK-47 রাইফল সহ বহু অস্ত্রশস্ত্র জবত হয়েছে। অপরাহ্ন 4টা বেড়ে এনকাউন্টার আরম্ভ হয়েছিল। মাওবাদী লুচি রয়েছে ঠোস সূচনা পাই কম্বিং অপরেসন আরম্ভ করে সুরক্ষাকর্মী। কম্বিং বেড়ে উভয় পক্ষ মধ্যে গুলি বিনিময় হয়েছিল, যে তিন নক্সল নিহত হয়েছেন। অধিক সূচনা দেওয়া মালকানগির রিপোর্টর প্রসাদ নায়ক আম সহ যোড়ি। প্রসাদ, তিন নক্সল নিহত হয়েছেন এবং যেভাবে ভাবে নক্সলক মূলোৎপাটন করা সম্পূর্ণ ভাবে বিলোপ করা কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ যেমি টার্গেট ফিক্স করেছেন, মার্চ 2026 সুদ্ধা পুরা ভারতর নক্সল বা মাওবাদী মুক্ত হব ভারত, তেণু সেই আধারে এভাবে কাম করা যাই পদক্ষেপ নিয়া যাচ্ছে। নিশ্চিত মৃণাল, দেখন্তু গোটে পরে গোটে পুলিশ কু বড় সফলতা মিলুচি, যা আপনার দেখুছে কিছু দিন আগুন বড় সফলতা মিলছিল, যাকি মাওবাদী গোটে প্রকার মেরুদণ্ড পুষুছিল। পুনি থরে মালকানগিরি সীমান্ত ছত্তিশগড়র নারায়ণপুর অবুঝমাড় জঙ্গল, যেটি কি মাওবাদী গোটে সে ওয়ার রুম কুযাচ্ছে, যেটি কি রহি নিজের রণনীতি আপনাই থাকে, আপনি ভাবে সুরক্ষাকর্মী টার্গেট করা যাব, নিরীহ লোক হত্যা করা যাব, বিভিন্ন রণনীতি মাওবাদী সেইটি হি সে আরম্ভ করে অবুঝমাড় জঙ্গলের, যাকি এই খবর পাই সুরক্ষাকর্মী বিএসএফ এসটিএফ ডিআরজি যবান মানে এই খবর পাওয়া পরে মিলিত ভাবে অপরেসন করলে, যাদ্বারা কি পুলিশ আসবা খবর পাই মাওবাদী, তবে মাওবাদী উপরকু মাওবাদী যেত পুলিশ উপরক অতিরিক্ত ফায়ারিং করলে তার পাল্টা জবাব দিলে সুরক্ষা যবান। সুরক্ষাকর্মী এনকাউন্টারে তিনজন মাওবাদী হার্ডকর মাওবাদী মৃত্যুবরণ করছেন, যাকি জনে মহিলা মাওবাদী সমেত দুইজন পুরুষ মাওবাদী রয়েছেন। আজ মাওবাদী মানে মৃত্যুবরণ করছেন, তাঁর নিকটর ঘটনাস্থলে গোটি AK-47 বিপুল পরিমাণ মাও বিস্ফোরক সামগ্রী, যেভাবে ডিটোনেটর বিভিন্ন প্রকার মাও বিস্ফোরক সামগ্রী জবত করছে। ধন্যবাদ প্রসাদ সূচনার আমার সহ রয়েছে।